প্রিয় দর্শক মেরিবেস স্বাস্থ্য অনুষ্ঠানের ছাব্বিশতম পর্বে স্বাগত জানাচ্ছি আমি আবুনা মনির আগামী দুই এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস দিবসটি নিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজনে আমরা জানাবো অটিজম আক্রান্ত শিশুদের চিকিৎসা এবং তাদের পরিচর্যা নিয়ে বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর গোপেন কুমার কুণ্ডু স্যার আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম ধন্যবাদ আপনাকে স্যার দুই এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস তো দ্বিতীয় দিবসটি উপলক্ষে আমরা আজকে একটি বিশেষ আয়োজন সেই আয়োজনটার মাধ্যমে আমরা এই রোগটি সম্পর্কে এবং যারা অভিভাবক আছেন তাদেরকে কিছু সচেতনতা সৃষ্টির জন্য আজকে আপনাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানানো হয়েছে তো আপনি আমাদেরকে জানাবেন যে অটিজমটা আসলে কি এবং এই অটিজমের মাত্রাটা কোন পর্যায়ে কোন কোন পর্যায়ে হয়ে থাকে আপনি জানেন অটিজম হচ্ছে একটি শিশুদের স্নায়ু বিকারজনিত সমস্যা স্নায়ু বিকাশ আমাদের শিশুদের ব্রেনের বিকাশ হয় এইরকমভাবে যে মায়ের গর্ভ থেকে শুরু হয় এবং সেটা পাঁচ বছর প্রথম পাঁচ বছর পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে শিশুদের ব্রেনের বিকাশ হয় যেটাকে আমরা স্নায়ু বিকাশ এই বিকাশের এক পর্যায়ে কোথাও কোথাও যদি কোনো সমস্যা হয় তাহলে সেই কিছু কিছু ডিজিজ নিয়ে আসে আমাদের কাছে তার মধ্যে একটা হচ্ছে অটিজম ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি ডাউন সিনড্রম এরকম তো তার মধ্যে অটিজম এমন একটা সমস্যা যেটা এটা একটা শিশুদের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার এটা একটা স্নায়ুবিক বিকারজনিত সমস্যা হ্যাঁ এটা হচ্ছে নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এখানে শিশুদের একটা শিশু জন্মের পরে সব ঠিক থাকে সে হাঁটা শিখছে এক বছর বয়সে এক বছর বয়সে বাচ্চারা কথা বলতেও শুরু করে দেড় বছর বয়সের দিকে এসে দেখা যায় যে এই ধরনের বাচ্চাদের কথা বলতে অসুবিধা এবং তাদের আচার আচরণে অসুবিধা অন্য বাচ্চাদের সাথে মিশতে অসুবিধা এবং কথা বলতে অসুবিধা এই কথা বলতে অসুবিধাটা কথাটা কিন্তু এরকম যে একটা শিশু আর একটা শিশুর সাথে ভাষার আদান প্রদানের মাধ্যমে কথা বলতে পারে আবার ইশারা ইঙ্গিতের মাধ্যমেও কিছু কিছু চোখের ইশারায়ও বোঝা যায় কিছু ভাষার আদান তো এরকম কোনোটাই থাকে না ইনশন তাদের মধ্যে কিছু আচরণগত অসুবিধা আসে যেগুলো অন্য স্বাভাবিক বাচ্চাদের মধ্যে থাকে না তারা একই কাজ বারবার করতে পছন্দ করে তারা একই খাবার পছন্দ করে একই ষাট গায়ে দিতে পছন্দ করে তারা একই জিনিস নিয়ে খেলতে পছন্দ করে তার কিছু নির্দিষ্ট জিনিস আছে এই নির্দিষ্ট জিনিস নিয়ে সে চলতে পছন্দ করে তো এরকম একটা অসুবিধা যখন হয় একটা শিশুর মধ্যে প্রথম দেড় বছর বয়স থেকে শুরু হয় এবং তাদের মধ্যে তিন বছরে এসে এই অটিজমের পুরোপুরি যে পিকচারটা সেটা আসে হচ্ছে তিন বছরের মধ্যে তো এই অসুবিধা নিয়ে যখন আসে তখন আমরা কখনো কখনো এরকমের পোকারে করে থাকি যেটা সিভিয়ার আকার মডার আকার অথবা মাইল্ড আকার মানে কম মাত্রা মধ্যম মাত্রা এবং বেশি মাত্রার অটিজম হয় তবে বেশি মাত্রার অটিজমকে আমরা একটু অন্যভাবে দেখি তবে মাইল্ড এবং মডারেট মানে কম মাত্রায় মধ্যম মাত্রার অটিজম থাকলে এই ধরনের বাচ্চাদের যে ব্যবস্থা আলি ব্যবস্থা নিলে অনেকাংশে উন্নতি হয় সেই জন্য আমরা এদের বেশি অন্যভাবে দেখি অটিজম আক্রান্ত শিশুদের আসলে সুনির্দিষ্ট কোনো কারণ কেন আসলে অটিজম আক্রান্ত হয় এমন কি কোনো বিষয় আপনারা আসলে পেয়েছেন কিনা অনেক গবেষণা হয়েছে বাং আমাদের দেশ সহ অনেক দেশেই অটিজম নিয়ে সালের পর থেকে অনেক অটিজম নিয়ে গবেষণা হয়েছে ইনক্লুডিং আমাদের দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরাও এগুলো নিয়ে অনেক গবেষণা করেছি আমাদের অনেক গবেষণা আছে তো সুনির্দিষ্ট কোনো কারণ যে জানা গেছে এটুকু এই এইভাবে ক্লিয়ার কাট না হলেও তবে এখন পর্যন্ত ক্লিয়ার যে এটা একটা জিনগত সমস্যা আমাদের আমাদের মানব দেহ তেইশ জোড়া ডিএনএর এই নিয়ে গঠিত এই কোমোজম মধ্যে ডিএনএ থাকে এবং ডিএনএর মধ্যে একটা জিন বসানো থাকে জিনগুলো সারিবদ্ধভাবে বসানো থাকে এই জিনটাকে বলা হয় যে আমাদের বংশগতির বাহক এই জিনের জন্যই আমাদের একটা পুরুষ থেকে আর একটা পুরুষের মধ্যে সিমিলারিটি সাদৃশ্যতা আসে তো সেটা মনে করা হয় যে অটিজম একটা জিনগত সমস্যা এবং আরেকটি জিনগত সমস্যা তো জন্ম থেকেই থাকে একটা বাচ্চার মধ্যে পাশাপাশি যদি এর পরিবেশগত কোনো অসুবিধা থাকে তাহলে এই এর যে সিভিআইটিটা এর যে মাত্রাটাকে আরও বাড়িয়ে দেয় সেই জন্যে অটিজমের মূল কারণ হিসেবে আমরা দেখি এটা জিনগত সমস্যা এবং সাথে পরিবেশগত অসুবিধা আচ্ছা আচ্ছা তো আমরা আসলে কি কি লক্ষণ দিকে টের পাবো কি কি উপসর্গ দিকে বুঝতে পারবো যে এই শিশুটি অটিজম আক্রান্ত ধন্যবাদ আপনাকে এর আগে আমি বলেছি যে অটিজম বাচ্চাদের প্রথমে দেড় বছর থেকে তিন বছরের মধ্যে এই এই অসুবিধাগুলো শুরু হয় মানে অটিজমের বৈশিষ্ট্যগুলো আসতে শুরু করে দেড় বছর এবং তিন বছরের মধ্যে অনেকটাই চলে আসে গ্র্যাজুয়াল এটা বাড়তেই থাকে এটার ইন্টারভেনশান না নিলে এটার সিভিআইটি কিন্তু বাড়তে থাকে আচ্ছা তো কি অসুবিধা নিয়ে আসে সেটা যেটা বলতে জানতে চাচ্ছিলেন এই ধরনের বাচ্চারা বললাম যে প্রথম দেড় বছর পর্যন্ত অনেক বাচ্চাই স্বাভাবিক থাকে আবার অনেকে প্রথম থেকেই অসুবিধা থাকে আচ্ছা তো দেড় বছর বয়সে যেটা প্রথম শুরু হয় একটি শিশু আগে যেভাবে অন্য বাচ্চাদের সাথে মিশতো সেইভাবে করে অন্য বাচ্চাদের সাথে মিশতে চায় না সে একা খেলতে পছন্দ করে একা কি থাকতে পছন্দ করে এবং একা কি নির্দিষ্ট কিছু জিনিস আছে ওই নির্দিষ্ট কিছু জিনিস নিয়ে খেলতে পছন্দ করে যেটা অন্য স্বাভাবিক বাচ্চারা সেগুলোর কাছে যায় না যেমন এই ধরনের বাচ্চারা একটা বোতল দিয়ে খেলতে পছন্দ করে কোটা নিয়ে খেলতে পছন্দ করে এবং কাগজ নিয়ে খেলতে পছন্দ করে যেটা কখনো অন্য বাচ্চারা এই ধরনের খেলা খেলে না স্বাভাবিক আমাদের আমাদের এরকম আমাদের খেলা আছে কত কয়েক প্রকার খেলা আছে ফাংশনাল প্লে বলি জি মানে স্বাভাবিক খেলা কোনগুলো একটা ছেলে বাচ্চা বল নিয়ে খেলবে একটা মেয়ে বাচ্চা হাড়ি পাতিল নিয়ে খেলবে তিন বছর বয়সে পুতুল নিয়ে পুতুল নিয়ে খেলবে ছেলে বাচ্চা বন্দুক নিয়ে খেলবে তাই না এরকম বাস গাড়ি নিয়ে খেলবে কিন্তু আটিজমের বাচ্চাগুলো এই স্বাভাবিক বাচ্চাদের মতো এই ইউজুয়াল জিনিসগুলো নিয়ে খেলে না আচ্ছা আচ্ছা তারা যেগুলো আনইউজুয়াল সাবস্টেন্স বললাম যে বোতল নিয়ে খেলে তারা তারা কেউ কেউ ব্রাশ নিয়ে খেলে কেউ তারা আমি বললাম যে কাগজ নিয়ে খেলে এইগুলো নিয়ে খেলে আমার আমি অনেক সময়ই দেখছি আমার কাছে অনেক বাবা মা তাদের বাচ্চাকে নিয়ে আসছে তার হাতের মধ্যে একটা বিরাশ আছে সেই বিরাশটা নিয়ে খেলতে পছন্দ এবং কখনো সারে না এবং তাদের মধ্যে আনইউজুয়াল অ্যাটাচমেন্ট থাকে একটা জিনিসের প্রতি সে যে জিনিসটা পছন্দ করে এইটা থেকে বের হতে পারে না সে এটা সাথে থাকতে চায় অনেক বাচ্চাকে আমার কাছে আসতে দেখছি ম্যাসের বাক্স নিয়ে হাতের মধ্যে রাখবে এবং সারাদিন সে দূরে রাখবে এরকম আনইউজুয়াল অ্যাটাচমেন্ট থাকে জিনিসের প্রতি এই সাথে সাথে কিছু এটা তো গেল আচরণগত অসুবিধা তারা অন্যদের সাথে মিশতে পারে না এবং তারা কথা বলতে তাদের অসুবিধা হয় আমরা বলছি যে কথা তো দুই ধরনের হয় একটা মৌখিক একটা ভাষা দিয়ে কথা একটা ইশারা ইঙ্গিতের মাধ্যমেও কথা হয় তো তাদের মধ্যে ভাষার ব্যবহারও থাকে না আবার কখনো কখনো তাদের ইশারা ইঙ্গিতও থাকে না সুতরাং এই ধরনের বাচ্চাকে যদি আমরা ডাক দিই তাহলে নাম ধরে ডাকলে সাড়া দেয় কম তারা চোখে চোখে চোখ রাখে কম তারা একই জিনিস নিয়ে খেলতে পছন্দ করে এবং এই ধরনের বাচ্চার মধ্যে আরও কিছু কোমরবিডিটি মানে অসুবিধা থাকে যেমন এই ধরনের বাচ্চাগুলো রাতের বেলা বেশি রাত্রে ঘুমাইতে চায় তাদের ঘুমের অসুবিধা থাকে তাদের হজমের অসুবিধা থাকে কখনও কখনও তারা অনেক বেশি হাইপার থাকে হাইপার মানে হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার তাদের মধ্যে থাকতে পারে আর কখনো কখনো তাদের মধ্যে খিচুনি রোগ থাকে মিগি রোগ নিয়ে আসে চমৎকার দিয়েছেন আমাদেরকে এবার একটু আমাদেরকে আমরা জানতে চাই আপনার কাছে যে আসলে এই রোগগুলো মানে জানার জন্য শনাক্ত করার জন্য কোনো বিশেষ কোনো পরীক্ষা নিরীক্ষার আপনারা চিকিৎসা বিজ্ঞানে কী 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 পদক্ষেপ নেন আসলে এটাকে রোগ অনেক সময় আমরা রোগ বলতে চাই না আচ্ছা আচ্ছা এটাকে বলি কিছু রোগের কিছু বৈশিষ্ট্য এই অটিজমকে বলা হয় অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু আচ্ছা বিশেষ শিশু বিশেষ শিশু জি অটি অটিজম কথার একটা অর্থ আছে অটিস অটোস কথা থেকে একটা গ্রিক ওয়ার্ড অটোস কথা থেকে অটিজম আসছে গুড জি জি অটোস কথাটার অর্থ হচ্ছে সেলফ মানে সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে চায় ওকে সে অন্যদের সাথে মিশতে চায় না চারপাশে বসতে চারপাশ সেই জন্য এই ধরনের বাচ্চাদের যে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আমরা এই ধরনের বাচ্চাদের কিছু স্ক্রিনিং টেস্ট আছে যে ব্যবহারিক পরীক্ষা কোনো রক্ত পরীক্ষার মাধ্যমে বা কোনো বিশেষ পরীক্ষার মাধ্যমে রোগটা ধরি না আমরা অটিজম বৈশিষ্ট্যগুলোর জন্যে কিছু স্ক্রিনিং টেস্ট আছে যেমন এম চার্ট নামক একটা স্ক্রিনিং টেস্ট আছে আমাদের কিছু অনেকগুলো কোশ্চেন ইয়ার আছে এগুলো দেখে আমরা দেখি যদি দেখি যে এগুলো অনেকগুলোই বেশিরভাগ ক্ষেত্রে এগুলা রয়েছে তাহলে আমরা বলি যে অটিজমের বৈশিষ্ট্য সে বহন করছে তখন আমরা কিছু পরীক্ষা আরও কিছু বড় পরীক্ষা আছে যেগুলো রোগ ধরার জন্য ব্যবহারিক পরীক্ষা অ্যাডোজ নামক একটা পরীক্ষা আছে এরকম কার্ডস নামক একটা পরীক্ষা আছে এরকম কিছু ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে আমরা ধরতে পারি যে রোগটা এই বাচ্চাটি অটিজমে ভুগছে অটিজম বৈশিষ্ট্য বহন করছে এবং এটার জন্যে এই রোগটা ধরার জন্য ডাক্তারের পাশাপাশি আমাদের কিছু মনোবিজ্ঞানী চাইল্ড সাইকোলজিস্ট ওনারাও আমাদেরকে হেল্প করে থাকেন হ্যাঁ আমরা এই সমস্ত কিন্তু একটা কথা আমরা বলবো যে নাওয়েডেজ আমরা যেটা মনে করছি যে রোগটির সাথে জেনেটিক কোনো অসুবিধা আছে বলে আমরা মনে করি সেই কারণে কখনো কখনো অটিজম আমরা বৈশিষ্ট্য সম্পন্ন শিশু দেখলে তাদেরকে রক্ত পরীক্ষা মানে জেনেটিক টেস্ট করতে পারি আমরা এই জেনেটিক টেস্টটা আমাদের দেশে হয় না আচ্ছা আমাদের দেশে হয় না তবে জেনেটিক টেস্ট আমরা করে দেখতে পারি কোন জিনের অসুবিধার জন্যে এই অটিজমের অসুবিধাটা আসলো আর নাও ডেজ আমরা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের মধ্যে যে জেনেটিক অসুবিধা আছে তার কিছু এভিডেন্সও পাই এভিডেন্সটাকেও আমরা বলতে পারি যে এই ধরনের শিশুর মধ্যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এপিলিপসি থাকে মিগি রোগ থাকে আচ্ছা জি তো মিগিরও একটা জেনেটিক রোগ সমস্যা একটা জেনেটিক অসুবিধা তো সেই কারণে অটিজম মনে করা হয় একটা জেনেটিক অসুবিধার কারণেই মিগির এই আমাদের অটিজম একইভাবে অটিজম রোগটি অনেক সময় ডাউন সিনড্রোম রোগের সাথে সাথে আসে ডাউন সিনড্রোম আমাদের একটা সিনড্রোম আছে যেটা কোমোজোমাল ডিজোর্ডার মানে এটার জেনেটিক সমস্যা সেই জেনেটিক সমস্যার সাথে সাথে অটিজম থাকে এই কারণেও আমরা মনে করি যে অটিজম একটা জেনেটিক অসুবিধা অনেকগুলো এই জিনগত সমস্যার সাথে সাথে অটিজম আসে এবং অনেকগুলো কমোজমল অসুবিধার সাথে সাথে অটিজম আসে সেই কারণে আমরা মনে করি যে এটা একটা জেনেটিক ডিজিজ এই ইন এডিশান একটা বাচ্চার যদি আগে অটিজমের সমস্যা থাকে তাহলে পরের বাচ্চার ক্ষেত্রেও এরকম পাঁচ থেকে ১০ পার্সেন্ট সম্ভাবনা আছে তাদের পরের বাচ্চা আবার অটিজম আসা আক্রান্ত হতে পারে সেই সব কিছু মিলায় মনে হয় এক্ষেত্রে কি করণীয় হবে যদি আমরা ধরি যে একটা পরিবারে একটা শিশু হচ্ছে এরকম অটিজম আক্রান্ত সেক্ষেত্রে মানে পিতা কোনো করণীয় আছে কিনা যে আমার পরের বাচ্চাটি এরকম আক্রান্ত হয় খুব ভালো বলছেন যে আমরা ক্ষেত্রে একটা জেনেটিক টেস্টের কথা আপনাকে বললাম যে আমাদের দেশে খুব বেশি চালু হয়নি এখনো তো আমরা একটা জেনেটিক টেস্ট করে আগের বাচ্চাটা যদি কনফার্ম করতে পারি যে আগের বাচ্চাটার কি ধরনের অসুবিধা আছে তাহলে মায়ের পেটে প্রথম যে বাচ্চাটা গর্বে আসলো তখন কিন্তু আমরা একটা ইন্টারভেনশান নিতে পারি যদি আগের বাচ্চাটা কনফার্ম করা থাকে কোন জিনের সমস্যার জন্য এটা হলো আমাদের কতগুলা কতগুলো ডিজিজ আছে যেগুলো আগের বাচ্চার সমস্যার ক্ষেত্রে সমস্যা যদি আইডেন্টিফাই করতে পারি সেক্ষেত্রে পরের বাচ্চার পেটে আসার সময় প্রথম তিন মাসের মধ্যে পেটের পানি পরীক্ষা করে ধরতে পারি আমরা যে এই রোগটা একইভাবে এই রোগটা এই বাচ্চার মধ্যেও আসছে কিনা তখন আমরা ডিসিশন নিতে পারি আচ্ছা ডিসিশান নিতে পারি আমাদের ডাউন সিনড্রোমের ক্ষেত্রে এরকম যে প্রথম বারো সপ্তাহের মধ্যে আমরা অনেক মায়ের রক্ত পরীক্ষার মাধ্যমে অথবা পেটের পানি পরীক্ষার মাধ্যমে আমরা ধরতে পারি বাচ্চাটা কি ডাউন সিনড্রোমে ভুগছে কিনা সেই একইভাবে অটিজম যেহেতু একটা জেনেটিক অসুবিধা এখন মোটামুটি কনফার্ম আমরা বুঝতে পারছি তাইলে আগের বাচ্চার ক্ষেত্রে অটিজম থাকলে পরের বাচ্চার ক্ষেত্রে গর্ভের প্রথম দিকে আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি ধরতে পারি তাইলে বাচ্চার ক্ষেত্রে ডিসিশন নেওয়া যেতে পারে কিন্তু অসুবিধা যেটা হচ্ছে সেটা আমাদের দেশে ওইভাবে অ্যাভেইলেবিলিটি পরীক্ষার অ্যাভেইলেবিলিটি না হয়ে ওঠে স্যার যে সব পরীক্ষার কথা আপনারা বললেন যে এইসব পরীক্ষা মধ্যে আপনারা বিশেখুল জানতে চেষ্টা করেন বা আইডেন্টিফাই করার চেষ্টা করেন শনাক্ত হয় এর খরচ আদে কেমন হয় এটা যেহেতু আমাদের দেশে খুব বেশি নাই এইটা খরচ মানে বাইরের দেশে গেলে তো আমি যদি আমাদের দেশ থেকে রক্ত পরীক্ষার জন্য বাইরে পাঠাই এটা তো ডিপেন্ড করে উনি কত টাকা নেবেন সেটার উপর আচ্ছা বাইরের দেশে খুব বেশি পরীক্ষা না পরীক্ষার খরচ বেশি না আমরা পাশের দেশে যদি বলি তাহলে পাঁচ থেকে দশ হাজার টাকা লাগতে পারে কিন্তু আমরা যখন এখান থেকে পাঠাবো কোন সেন্টার পাঠাবে বা কারা করবে সেটার উপর ডিপেন্ড করে করে কত টাকা খুব বেশি টাকা খরচ না স্যার এই জায়গায় আমাদের আমাদের বাধাগুলো কোথায় আসে আমাদের বাধা হচ্ছে যে আমাদের জেনেটিক ল্যাবরেটরি করতে হবে আমাদের দেশে জেনেটিক ল্যাবরেটরি মানে করতে হবে করে আমাদের এগুলো আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এরকম ভাইস প্রসঙ্গে কোন কোন অঞ্চলের শিশুরা অটিজম আক্রান্ত আমি আমি বোঝাতে চাচ্ছি যে গ্রামের না শহরের মানে কারা বেশি আপনারা আপনাদের পরিসংখ্যানে কোনটা বলছে আপনাদেরকে দুই সালে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা গবেষণা আছে এবং দু সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা আছে দুইটা গবেষণায় দেখা গেছে যে গ্রামের বাচ্চাটা থেকে শহরের বাচ্চা বেশি আক্রান্ত অটিজম এবং দু সালে যে যে গবেষণা সেই গবেষণায় দেখা গেছে ঢাকা শহরে তি তিন মানে থ্রি পারসেন্ট চিলড্রেন ইন ঢাকা সিটি মানে ঢাকা শহরে তিন ভাগ বাচ্চাই অটিজম আক্রান্ত গ্রামে সেই সংখ্যাটা মানে একশো জনে তিনজন বাচ্চা শহরে এই অটিজম এবং অটিজমে আক্রান্ত এবং সাথে পেরি মানে গ্রামগঞ্জে এটার সংখ্যা সাতশো জনে একজন তাহলে সেই সংখ্যাটি ঢাকা শহরে এবং একইভাবে 2017 সালে আমাদের বিএস এর যে গবেষণা হয়েছে জি সেই গবেষণার এটাও এরকম খলাফকা কা কাছি স্যার এই পার্থক্যের আসলে এই নেপথ্যে কি কারণ থাকতে পারে এটা নিয়ে আপনারা কি গবেষণা করেছেন বা কোনো রকমের চিন্তা আপনাদের উদ্жек হয়েছে এখন পর্যন্ত আমাদের আমরা যারা এগুলো নিয়ে কাজ করি তাদের মানে খুব বেশি বড় গবেষণা তো এরকম হয়নি তো আমরা যারা কাজ করি আমরা দেখতে পাই যে জেনেটিক সমস্যা তো গ্রামগঞ্জে এবং শহরে একই হওয়ার কথা আচ্ছা জি জিনের সমস্যা যেটা বাচ্চার মধ্যে সেটা অটিস্টিক বাচ্চার ক্ষেত্রে যে জেনেটিক সমস্যা থাকে সেটা এমন না যে ঢাকা শহরের বাচ্চার জেনেটিক সমস্যা এমন মনে জেনেটিক সমস্যা দুইটা ঢাকা গ্রামে এবং শহরে একই রকম হলেও পরিবেশগত যে অসুবিধাগুলো সেটা ঢাকা শহরে বেশি পরিবেশগত অসুবিধা যদি আমরা বলি মায়ের পেটে থাকা অবস্থায় মায়ের ভিটামিন ডি এর কমতি যদি থাকে সেটা ঢাকা শহর মায়েদের মধ্যে কেন আমরা মনে করি যে বাচ্চা যখন আমাদের কিছু গবেষণা আছে যে ভিটামিন ডি এর কমতিতে মায়ের পেটে বাচ্চা থাকা অবস্থায় মায়ের যদি ভিটামিন ডি এর কমতি থাকে তাহলে অনেক সময় আক্রান্ত হইতে পারে মা এর বাচ্চা পেটে থাকা অবস্থায় মা যদি এরকম মায়ের রক্তে যদি হ্যাবি মেটালস যেমন আর্সেনি লেড এগুলোর মাত্রা বেশি থাকে তাই তো সেক্ষেত্রে ঢাকা শহরের মায়েদের আসলে একটা ঘরেই বেশিরভাগ সময় থাকেন তাদের আল রৌদ্র থেকে যে ভিটামিন ডি আসার কথা থাকায় সেটা খুব বেশি আসে কম গ্রামের থেকে কম আসে এটা একটা দুই নম্বর হচ্ছে যে বাচ্চা ডেলিভারি হওয়ার সময়ও কিছু কিছু অসুবিধা থাকতে পারে ডেলিভারি হওয়ার পরে যেটা হয় সেটা অনেক বাচ্চার ক্ষেত্রেই দেখা যায় বাচ্চাটা প্রথম যে দেড় বছর দুই বছরের মধ্যে এটা আসার কথা অটিজমের বৈশিষ্ট্য সেই সময়টাতে এই ধরনের শিশুরা একা কি বেশিরভাগ থাকে একটা ছোট ফ্যামিলিতে ঢাকা শহরে কিন্তু গ্রামে কিন্তু ওই বাচ্চাটা অনেক বাচ্চা অনেক মানুষের অনেক খেলার সুযোগ পায় তাদের তাদের ব্রেনের ডেভেলপমেন্টটা ভালো হয় তো সেই কারণে জেনেটিক অসুবিধা যাই থাকুক তবে পরিবেশগত অসুবিধাটা ঢাকা শহরে বেশি মানে শহরের দিকে বেশি 그다음에 আপনারা মানে করতে ঢাকা বেশি এবং দেখা গেছে আমি আরেকটু বলি যে দেখা গেছে যে আমাদের মানে ডেভেলপড কান্ট্রি গুলাতে ডেভেলপড কান্ট্রি গুলাতে এই সংখ্যাও বেশি আক্রান্তের সংখ্যা বেশি আক্রান্ত সংখ্যা বেশি দেন ডেভেলপিং কান্ট্রি উন্নয়নশীল হ্যাঁ এই ধরনের এই সমস্ত আইডিয়া থেকে বোঝা যায় যে শহরের বাচ্চারা বেশি আক্রান্ত আচ্ছা মানে শিল্প কারখানার একটা প্রভাব আপনারা কি বলতে চাচ্ছেন থাকতে পারে জি কিছু কিছু ক্ষেত্রে আমরা কতগুলো পরীক্ষা আমরা কতগুলো গবেষণা করেছি লেড নিয়ে আমি গবেষণা করছি তারপরে আমরা ভিটামিন ডি নিয়ে গবেষণা করেছি তবে ঢাকা শহরের বাচ্চাদের মধ্যে আর্সেনিক দেখা দরকার আরও হ্যাবি মেটাল যেগুলো আছে সেগুলো দেখা উচিত ধন্যবাদ স্যার এবার একটু ছোট করে বলবেন যে আসলে ছেলে মেয়ে আপনাদের কাছে পরিসংখ্যাটা কেমন যে কারা বেশি আক্রান্ত হয়ে আসে ছেলেরা মেয়েরা কোন সংখ্যা বেশি পান এটা তো ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ যে অটিজমের ক্ষেত্রে ছেলেদের সংখ্যা চারজন হলে মেয়েদের সংখ্যা একজন মানে কী কারণ থাকতে পারে স্যার এটা অনেকগুলা এখনো লেভেলে খুব বেশি জানা যায়নি তবে অনেক ধরনের হাইপোথেসিস আছে যে ছেলেদের মধ্যে এক্স ওয়াই কমোজমের কমোজম থাকে আর মেয়েদের মধ্যে দুইটা এক্স কোমোজম থাকে তো ছেলেদের যেহেতু এক্স কমোজম একটা এক্স কমোজমের অসুবিধার কারণে হয়তো বা বেশি হয় আক্রান্ত হয় এরকম মনে করে এগুলো আসলে হাইপোথেটিক আসলে আরও কিছু কারণ আছে যে বাবার বয়সের সাথে তবে এটা মোটামুটি প্রুফড যে বাবার বয়স বেশি হলে যে বাচ্চার অটিজমের সংখ্যা বেশি আশঙ্কা বেশি হতে পারে তো সেই বাবার থেকে যেহেতু মনে করা হয় যে এরকম কিছু থাকতে পারে যেহেতু ছেলের সংখ্যা বেশি এই কারণেই অনেকগুলা গবেষণা হয়েছে যে বাবার বয়সের সাথে এটার সম্পর্ক আছে কিনা তো দেখা গেছে বাবার বয়স বেশি থাকলে অটিজমের সংখ্যা বেশি হয় ধন্যবাদ স্যার এবার চিকিৎসা নিয়ে বলবেন অটিজম আকার শিশুদের চিকিৎসারা কি কী প্রক্রিয়া করেন তাদের সুনির্দিষ্ট চিকিৎসা কী কী আপনারা করেন আর কি এটা জানতে চাই আমরা কিছুক্ষণ আগে বলেছি আপনাকে যে অটিজম তো আসলে কোনো কোনো রোগ বলি না এটা রোগের কিছু লক্ষণ এই জন্যে অটিজমকে অটিজম স্পেকট্রাম ডিজর্ডার বলা হয় ডিজিজ বলা হয় না তো কিছু লক্ষণ থাকে তো এই লক্ষণগুলো আসলে ওই যে দেড় বছর বয়সের দিকে আসা শুরু করে আঠারো মাস বয়সের দিকে আসা শুরু করে তো আমরা যদি আর্লিতেই আমরা একটা শিশুকে আঠারো মাস বয়সে যদি এরকম দেখি কোনো বাচ্চা আঠারো মাস বয়সে কথাবার্তা শুরু করছিল পরে আঠারো মাস বয়সের দিকে কথাটা কমে গেল যেটা এক বছরও শুরু হয়েছিল অথবা প্রথম থেকে কথা বলছে না অথবা দুই বছরের মধ্যে দেখলাম যে একটা বাচ্চা দুইটা ছোটো ওয়ার্ডকে একসাথে করে একটা সেন্টেন্স তৈরি করতে পারে নর্মাল বাচ্চা আচ্ছা তো যদি দুই বছরের মধ্যে আমরা দেখি কোনো বাচ্চা দুই বছর বয়স হয়ে গেল তাও ছোট একটা সেন্টেন্স মা ভাত দাও ভাত খাবো মা কই দু একটা ওয়ার্ড যদি বলতে পারে দুইটা ওয়ার্ডকে একসাথে করে ছোটো সেন্টেন্স যদি করতে পারে তাহলে ভালো আর যদি না করতে পারে তাহলে আমরা চিন্তা করবো যে এই ধরনের বাচ্চাদের মধ্যে এই অটিজমের সম্ভাবনা থাকতেও পারে তখন আমরা অন্যান্য লক্ষণগুলো খুঁজে বের করি তো সেই জন্যে যে চিকিৎসা ব্যবস্থা এই যে যদি আমরা দেড় বছর বয়সে এই অসুবিধাগুলো দুই বছরের মধ্যে যে এই অসুবিধাগুলো খুঁজে পাই তাহলে আর্লি ইন্টারভেনশান তাহলে আর্লি ইন্টারভেনশান করলে মানে রোগের প্রাথমিক অবস্থায় ব্যবস্থা নিতে হবে সেই ব্যবস্থাগুলো কি কি যেহেতু না সেই কারণে যে ওষুধ দিলে ভালো হয়ে যাবে এরকম না আরেকটা ব্যাপার হচ্ছে হচ্ছে আমরা যদি কিছুর কারণ কারণ জানি এই রোগের এটা যে টাইফয়েড ফিভার হয়েছে তাহলে টাইফয়েড ফিভারের একটা জীবাণু দিয়ে এটা আক্রান্ত হয়েছে তাহলে আমি টাইফয়েড ফিভারের জন্য ওই জীবাণুর এগেনস্টে একটা ওষুধ দিলে অ্যান্টিবায়োটিক ওষুধ দিলে ভালো হয়ে যাবে তো এটার কারণ খুব বেশি জানি না তো সেই কারণে ইন্টারভেন তবে এটুকু সেই কারণে নির্দিষ্ট কোন ওষুধপত্রের ব্যবস্থা নেই তবে একটা ব্যাপার হচ্ছে আলদি ইন্টারভেনশনের কথা বললাম যে দেড় থেকে তিন বছরের মধ্যে আপনাকে ইন্টারভেনশন করতে হবে সেই ইন্টারভেনশনটা কি যে পরিবেশে বাচ্চাটা ছিল সেই পরিবেশটা কি তার ফেভারে ছিল কি ডিসফেভারে ছিল সেটা সম্পর্কে রুগীকে বুঝাইতে হবে আচ্ছা যেমন সে রাত্রে অনেক বেশি যদি রাতে ঘুমায় সে যদি স্বাভাবিকভাবে অনেক বেশি মোবাইলে আক্রান্ত থাকে কারণ মোবাইলে বাচ্চাদের কথাবার্তা আসতে দেয় না আমার আরেকটা অবজারভেশন যেটা যে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ একটা বড় কারণ অনেকগুলো ভাষা বাচ্চা বুঝতে পারে না কোনটা ইউটিউবে ইংলিশ টিভিতে হিন্দি টিভিতে হিন্দি বেশিরভাগ তো হিন্দি হিন্দি আমি বলছি বাংলা বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্টাল সময় হচ্ছে প্রথম তিন বছর এই সময়ের মধ্যে বাচ্চারা সব কথা বলে এবং এই কারণেই তিন বছরে রাইমস বলে এবং স্কুলে যায় বাচ্চারা তো এই যে তিন বছরের বয়সের সময় আমি বলবো যেটা যে প্রথম কথা হচ্ছে বাচ্চাকে রাত্রে অধিক রাত্রে ঘুমাইতে দেওয়া যাবে না সে ঘুমাবে দুই হচ্ছে তাকে মোবাইল দেখতে দেওয়া যাবে না আর তিন নম্বর বলছি অনেকগুলো ভাষা ব্যবহার না করে আমরা যদি বাংলাদেশে থাকি তাহলে বাংলা ভাষা এই ভাষা কমপ্লিট হলে পরে তারপর আমরা অন্য ভাষায় যাব গুড এই যে তিনটা কথা বললাম এগুলো করতে হবে তার মানে আমি বললাম যে পরিবেশের যে অবস্থা ছিল কোন পরিবেশে আছে সেটা মা বাবাকে ক্লিয়ার করতে হবে কাউন্সেলিং করতে হবে দুই নম্বর হচ্ছে বেধনের ধরনের বাচ্চার ক্ষেত্রে কথা না আসলে তাকে স্পিচ থেরাপি তার আচার আচরণের অসুবিধা থাকলে তারে অকুপেশনাল থেরাপি বা বিহেভিয়ার মডিফিকেশান থেরাপি দিব এগুলো ব্যবহারিক ব্যবহারিক যে থেরাপি সেগুলো দিব ইন এডিশন কখনও কখনো অটিজমের সাথে আমি বলেছি যে এডিএইচডি অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভিটি ডিসঅর্ডার কখনো কখনো স্লিপলেসনেস ঘুমের সমস্যা যদি থাকে তাদেরকে ওষুধ দিয়ে চিকিৎসা করতে হবে এবং মাকে কাউন্সেলিং করতে হবে পরবর্তীতে তিন বছরের পরে যে বাচ্চা যদি কিছু ভাষা শিখছে বাচ্চা শান্ত অ্যাটেন্টিভ তখন তাকে স্কুলে দিতে হবে সেই স্কুলটা হইতে পারে যদি অটিজমের মাত্রা অনেক বেশি আকারের থাকে জি তাইলে বিশেষ স্কুল আর অটিজমের মাত্রা যদি মৃদু মাত্রা অথবা মধ্যম মাত্রায় থাকে তাহলে স্কুলে এই হচ্ছে ওভারঅল চিকিৎসা ব্যবস্থা অসংখ্য ধন্যবাদ স্যার খুব চমৎকার করে বলেছেন আমরা মনে করি এখান থেকে অনেক অভিভাবক খুব চমৎকার বার্তা পেয়ে যাবে স্যার অটিজমে আক্রান্ত শিশু যখন শনাক্ত হয়ে যায় তখন তাদেরকে স্বাভাবিক জীবনে নিয়ে আসার জন্য কি কি পদ্ধতি অনুসরণ করা যেতে পারে আর তারা কি আসলে পুরোপুরি স্বাভাবিক জীবনে আসতে পারে হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমি এর মধ্যেই অনেক কথা বলে ফেলেছি যে অটিজম একটা জেনেটিক অসুবিধা এখন পর্যন্ত আমরা যেটা মনে করি আর জেনেটিক অসুবিধা একবার জিনগত অসুবিধা থাকলে এখন পর্যন্ত জেনেটিক ইঞ্জিনিয়ারিং ছাড়া এটাকে চেঞ্জ করা সম্ভব সেই কারণে এটা যে আগে পূর্বের অবস্থায় অন্য বাচ্চাদের মতো করে নিয়ে আসা এটা সম্ভব না বাট যদি আর্লি ইন্টারভেনশন করা যায় রোগের প্রথম প্রাথমিক অবস্থায় যদি প্রথম তিন বছরের মধ্যে এটার ব্যবস্থা নেওয়া যায় তাইলে এই ধরনের শিশুকে আমরা প্রথম তিন বছরে একটা বাচ্চার ব্রেনের বিকাশটা এমনভাবে হয় নিউরন আমাদের ব্রেনটা এরকম বিলিয়ন বিলিয়ন নিউরনের মানে সমন্বয়ে গঠিত এই নিউরনগুলো একটা একটার সাথে পরস্পরের সাথে সংযোজিত হয় প্রথম তিন বছরে যদি আমি এই সংযোগ যত বাড়ে তত বেশি একটা শিশুর ব্রেন ডেভেলপমেন্ট হয় মানে শিশুর মানসিক বিকাশ হয় এই মানসিক বিকাশের জন্যে পরস্পরের সংযোগ যেটা নিউরনের পরস্পরের সংযোগ দরকার আর এই সংযোগ হতে গেলে শিশুকে স্টিমুলেশন দিতে হবে উদ্দীপনা দিতে হবে উদ্দীপনা হচ্ছে এমন জিনিস যেগুলো শিশুর সাথে খেলতে হবে গল্প করতে হবে সময় দিতে হবে তাহলে শিশুর ব্রেনের নিউরনগুলো একে অপরের সাথে সংযোজিত হবে শিশুর ব্রেনের বিকাশ হবে তো সেই সময়টার মধ্যে যদি ইন্টারভেনশন দেওয়া যায় যদি মায়েদেরকে কাউন্সেলিং করা যায় ইন্টারভেনশন দেওয়া যায় এবং যে কাজগুলো বললাম আমি যদি না করা যায় তাহলে শিশুর ব্রেনের বিকাশের মাধ্যমে অনেকাংশে শিশু স্বাভাবিক অবস্থায় আসতে পারে কিন্তু সম্পূর্ণরূপে নাও আসতে পারে যদি এটা জেনেটিক অসুবিধা থাকে ধন্যবাদ স্যার এবার একটু বলবেন যে গ্রামে যখন সংখ্যাটা যদি কম বলেছেন কিন্তু গ্রামে যদি আক্রান্ত হয় তো অভিভাবকরা তো চাইলে এরকম ট্রিটমেন্টের খুব বেশি কাছাকাছি তাদের হাতে থাকে না তো সেক্ষেত্রে এই অভিভাবকরা কি করবেন কোন কোন পদ্ধতি অবলম্বন করবেন বা কোন পথে তারা ট্রিটমেন্টটা নেওয়ার জন্য তাদের জন্য সহজ হবে খুবই ভালো বলছেন যে গ্রামে যদি এ ধরনের বাচ্চা থাকে অটিজম তারা আসলে বুঝতে পারবে না যে অটিজম কোনটা সিলেবাল পলিসি কোনটা কোনটা ডাউন সিনড্রোম কোনটা ইন্টেলেকচুয়াল ডিজিবিলিটি বাংলাদেশে দু সালের পর থেকে আমরা দেখছি অটিজম নামটা এমনভাবে ছড়িয়েছে যে মনে হয় কোনো বাচ্চা বাচ্চা নিউরোডেভেলপমেন্টাল ডিজ ডিজর্ডার শিশুদের বিকারজনিত কোনো অসুবিধা হলেই মা বাবারা সেটাকে অটিজম নামে আখ্যায়িত করে থাকেন তো অটিজম হোক আর আদার নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার্স এর পালসি হোক বা ইন্টালেকচুয়াল ডিসেবিলিটি হোক বা ডাউন সিনড হোক যেটাই থাকুক কোনো বাচ্চা যদি তিন বছরের নিচের কোনো বাচ্চা যদি এরকম কথা বলতে না শিখে তিন বছরের নিচের বাচ্চা যদি অন্য বাচ্চাদের সাথে না মিশে এবং তারা যদি কিছু আচরণগত অসুবিধা হয় যেগুলো অন্য স্বাভাবিক বাচ্চার সাথে নাই এবং তাদের মধ্যে যদি হাঁটা চলার কোনো অসুবিধা থাকে তাদের মধ্যে কথা বলার অসুবিধা থাকে তাইলে উচিত হবে যে তাকে একজন শিশু বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া লোকাল যে আমাদের বাংলাদেশের সমস্ত হেলথ কমপ্লেক্সগুলোতে একজন শিশু বিশেষজ্ঞ আছেন ওনাদের একটু পরামর্শ নেওয়া না হলে এটা আর যদি এরকম পরামর্শ নেওয়ার পরে মনে করেন যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অথবা শিশুর বিকারজনিত কোনো সমস্যা আছে তাইলে ওনার সাথে এক ব্যাপারে পরামর্শ নেবেন এটি হচ্ছে সবচেয়ে ভালো আক্রান্ত চমৎকার স্যার ভালো একটা ধারণা দিয়েছেন অটিজম আক্রান্ত শিশুদের পিতা মাতারে আসলে কোন কোন বিষয়গুলো জানা জরুরি আপনি মনে করেন কোনো বাচ্চা যদি ছয় মাসের মধ্যে একটা বাচ্চা মায়ের দিকে তাকায় হাসে না নর্মালি ছয় সপ্তাহের মধ্যে একটা শিশু মায়ের চোখের দিকে তাকায় হাসে তো ছয় মাসের মধ্যে যদি মায়ের দিকে তাকায় না হাসে এবং এক বছরের মধ্যে যদি সে ইশারা ইঙ্গিত দিয়ে কোনো কিছু না দেখায় এক বছরের একটা বাচ্চা মায়ের দিকে তাকায় তার প্রয়োজনীয় জিনিসকে ইঙ্গিত করবে করতে পারে এবং এক বছরের বাচ্চা বাইরের কোনো গেস্ট হাউসটা তাকে টা বাই দিতে পারে যদি এগুলো না দেয় এবং ষোলো মাস বা আঠারো মাসের মধ্যে যদি একটা বাচ্চা যে দুইটা মানে কতগুলো অনেকগুলো ওয়ার্ড অনেকগুলো ওয়ার্ড না বলতে পারে মিনিংফুল ওয়ার্ড বাবাকে বাবা মাকে মা এই মিনিংফুল ওয়ার্ড যদি বলতে না পারে এবং দুই বছরের মধ্যে যদি দুইটা ওয়ার্ডকে একসাথে করে একটা ছোটো সেন্টেন্স তৈরি করতে না পারে এবং কোনো বাচ্চা যদি এমন হয় যে আগে ভাষা শিখছিল এক বছরের সময় দেড় থেকে দুই বছরের মধ্যে এই ভাষাটা আবার ভুলে গেল যদি এরকম হয় তাহলে বুঝতে হবে যে বাচ্চার মধ্যে অটিজমের কিছু সম্ভাবনা আছে অটিজমের কিছু লক্ষণ বহন করতে পারে সেক্ষেত্রে শিশুকে নিয়ে একজন শিশু বিশেষজ্ঞর পরামর্শ নেবেন ধন্যবাদ স্যার এখানে নির্দেশনা এসছে আমরা এবার একটু জানতে চাইবো যে একেবারে শেষ পর্যায়ে আমরা অনুষ্ঠানে চলে এসেছি একটু ছোট করে বলবেন অটিসমে আক্রান্ত শিশুদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে অনেক পরিবারে যখন আমরা বুঝতে পারি যে শিশুটি অন্য শিশুর মতো না তখন আমরা এখানে মজা নেওয়ার চেষ্টা করি বা কিছুটা মানে উস্কে দেওয়ার ব্যবস্থা করি পিতামাতার জন্য তো এখানে সামাজিক দায়বদ্ধ বলে একটা কিছু থাকবে তো তাদের ব্যাপারে আমাদের দায়বদ্ধতা কেমন আসলে ধন্যবাদ আপনাকে আমি মনে হয় যে সবচেয়ে ভালো একটা কোশ্চেন করছেন আপনি কারণ হচ্ছে বাংলাদেশে সহ ওয়ার্ল্ডের সব দেশেই এই ধরনের বাচ্চাদেরকে অনেক কিছু বলেন না প্রতিবন্ধী পাগল এটা সেটা অনেক কিছু তা আমাদের দেশের সেই কনসেপ্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমাদের দেশেও দুই সালের আগে দুই সালের আগে কিন্তু এই ধরনের বাচ্চাদেরকে মা বাবারা তার ঘর থেকে বের করতেন না এবং তার এইরকম একটা বাচ্চা আছে সে কখনো কাউকে বলা দিতেন জানতে দিতেন না এবং এই বাচ্চাটাকে নিয়ে আবার ডাক্তারের কাছে যাব ডাক্তার সাহেব দেখবে পাশে আমার পাড়া প্রতিবেশী দেখবে এগুলাও জানতেন না কিন্তু সিনারিও চেঞ্জ হয়ে গেছে পুরা বাংলাদেশের অবস্থাটা আরও বেশি চেঞ্জ আপনি দেখবেন যে বাংলাদেশে এই ধরনের বাচ্চাদেরকে নিয়ে মা বাবারা ডাক্তারের কাছে এখন যায় মা বাবারা কোনো সেন্টার আমাদের বাংলাদেশ সরকার অনেকগুলো কাজ করছেন এটা নিয়ে ২০১০ সালের পরে আমাদের শিশু বিকাশ কেন্দ্র আছে এসবিকে আমরা বলি শিশু বিকাশ কেন্দ্র নামক এরকম কতগুলা চৌত্রিশটা মেডিকেল কলেজ এবং ডিস্ট্রিক্ট হসপিটালে আমাদের শিশু বিকাশ কেন্দ্র আছে এই শিশু বিকাশ কেন্দ্রের কাজ হচ্ছে মাকে নর্মাল বাচ্চা থেকে অ্যাব যাতে না হয় সেটার জন্য কাউন্সেলিং করা শিশু বিকাশ কেন্দ্রের কাজ হচ্ছে এই ধরনের বাচ্চা যে সমস্ত বাচ্চা ডেভেলপমেন্টাল ডিজর্ডার ভুগছে তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে আরও বিশেষজ্ঞ মতামত নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা তো এই রকম চৌত্রিশটা সেন্টার আছে সরকার এটা করেছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ পেডিটিক অ্যান্ড অটিজম নামক একটা সেন্টার খুলেছেন তো এরকম অনেক কিছু এছাড়াও অটিজম কর্নার অটিজম কর্নার নামক সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে সরকার আরও অনেক ব্যবস্থা নিয়েছেন এই যে ব্যবস্থা নেওয়ার ফলে এখন মানুষের দৃষ্টিভঙ্গি বাবা মা তো স্বতঃস্ফূর্তভাবে ডাক্তারের কাছে বা সেন্টারে যাচ্ছে ইন এডিশন মানুষের দৃষ্টিভঙ্গিও চেঞ্জ হয়ে গেছে যে তাদেরকে আর পাগল বলা বা প্রতিবন্ধী বলা এরকম নাই আমরা তাদের নাম দিয়েছি বিশেষ শিশু বিশেষ শিশু স্পেশাল চাইল্ড স্পেশাল চাইল্ড এটা অন্য কোন দেশে খুব বেশি এরকম করা হয় নাই আচ্ছা আমাদের দেশে করা হয়েছে যে অটিজম মানে বিশেষ শিশু তারা বিশেষ চাইল্ড এবং তাদেরকে বিশেষভাবে চিকিৎসা ব্যবস্থা করতে হবে আর সরকারের আপনি তো জানেন সরকারের এইরকম প্রধানমন্ত্রী এবং সরকারের প্রধানমন্ত্রীর যে কন্যা সাইমাওয়াজ হোসেন ওনার বিশেষ বিশেষ লক্ষ্য রয়েছে এই সমস্ত বাচ্চার প্রতি সেই কারণে মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে এবং আমরা আর এই ধরনের বাচ্চাদের দেখছি যে আজকে সব যাচ্ছে এমনকি মা বাবারা তাদের দাওয়াত খেতে যাচ্ছেন বাচ্চা নিয়ে যাচ্ছেন আগে কিন্তু নিয়ে যেতেন না নিয়ে যেতেন বাচ্চা সেই জন্য আমাদের বাংলাদেশের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের মানুষের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের সরকারের দৃষ্টিভঙ্গি এখন সম্পূর্ণরূপে এই ধরনের বাচ্চাদের সহায়ক ভূমিকা পালন করছে আমি মনে করি যে এইভাবে যদি চলতে থাকে এখন আর মানে আমরা 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 পিছিয়ে নেই এদিক দিয়ে আমাদের দৃষ্টিভঙ্গিও এগুলোকে মেনে নিয়েছে যে এ ধরনের বাচ্চা আসতে পারে এবং এ ধরনের বাচ্চাদেরকে কাজেও লাগানো যেতে পারে এই ধরনের বাচ্চাদের কোন বিশেষ ইতিহাস যদি আপনি থাকে একটু বলবেন যারা আসলে এই বিশেষ শিশুরা বিশ্বকে বিশেষভাবে কিছু দিয়েছে অনেক আছে অনেক আছে যদি সেটা বললাম আমরা যে আমাদের দেশে আমরা আমাদের অনেক ব্যবস্থা নাই আমরা এই কম ব্যবস্থার মধ্যেও কিন্তু অনেক বেশি দূর আগে গেছে জি কম ব্যবস্থার মধ্যে আমরা আমাদের ম্যান পাওয়ার যে পরিমাণে এই ধরনের শিশুরা আছে সেই পরিমাণ ম্যান পাওয়ার আমাদের নাই কিন্তু আমরা মনে করি যে আমাদের ডাক্তার আমাদের মনোবিজ্ঞানী চাইল্ড সাইকোলজিস্ট আমাদের থেরাপিস্ট আমাদের মায়েরা অনেক বসে একে অপরের সাথে মানে পরস্পরের সাথে সব মিলে আমাদের এই শিশুদের উন্নয়নের জন্য কাজ করছে ফলে আমরা অনেক দূর এগিয়ে গেছি আপনি যেটা বলছিলেন যদি আমরা আর্লি ডায়াগনসিস করতে পারি একটা শিশুর মধ্যে নাওডেজ আমরা বলা হয় যে হাই ফাংশনিং অটিজমের সংখ্যা বেশি ওয়ার্ল্ড ওয়াইডই বাংলাদেশেও হাই ফাংশনিং অটিজমের সংখ্যা বেশি হাই ফাংশনিং অটিজম হচ্ছে যে তাদের বুদ্ধিমত্তা ভালো থাকে তার তাদের দিয়ে অনেকাংশে অনেক কিছু করা যায় আপনি শুনে খুশি হবেন যে বাংলাদেশে ওয়ার্ল্ডে অনেক বিজ্ঞানী ওয়ার্ল্ডে অনেক অনেক যে আর্টিস্ট তাদের নামের সাথে এরকম আছে যে তারা কোনো এক সময় অটিস্টিক ছিলেন তাহলে কিভাবে করে এই ধরনের মানুষটা অটিস্টিক মানুষটা কিভাবে এরকম হলেন তাদের মধ্যে অবশ্যই অটিজমের যে লক্ষণগুলো ছিল সেই লক্ষণগুলো মাইল্ড একার ছিল তো অটিজমের ভালো দিকগুলো হচ্ছে তাদের যদি আর্লি আইডেন্টিফাই করে এবং তাদের মধ্যে কি বিশেষ সুপ্ত প্রতিভা লুকায় আছে সেটাকে যদি আমি আইডেন্টিফাই করে করতে পারি এবং সেটাকে যদি পরিচর্যা করা যায় তাদেরকে যদি বিশেষ স্কুলে শিক্ষা দেওয়া যায় তাহলে এ ধরনের বাচ্চারা বিশেষ শিক্ষায় শিক্ষিত হয়ে কোনো এক সাইডের দক্ষতা অর্জন করে অর্জন করে ফেলত পৃথিবীকে কিছু দিয়ে যেতে পারে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে অনেক দামি দামি কিছু কথাবার্তা আমাদের জানানোর জন্য আহ প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আগামীতে আরো এরকম কোন কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ